নমস্কার, এখন আমি বেসিকের টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিংয়ের যে বেসিক কোর্স শুরু হচ্ছে তার কিছু প্রসেস এবং মেজারমেন্ট সম্বন্ধে কিছু আমি বোঝাব। প্রথমে প্যাটার্ন মেকিং যেটা আছে বেসিকের ফার্স্ট যে কোর্সে প্যাটার্ন মেকিং জিনিসটা জানতে হলে প্রথমে আমাদের মেজারমেন্ট সম্বন্ধে কিছু ধারণা আনতে হয়। মেজারমেন্ট জিনিসটা জানতে হলে আমাকে এটা একটা টেলারিং টেপ যাকে বলছি আমরা, এর মেজারমেন্টের বিভিন্ন প্রসেস আছে সেগুলো সম্বন্ধে আমাদের ধারণা আনতে হবে। তার আগে আমাদের এই টেপটা আমি বোর্ডে এঁকে দেখাচ্ছি তোমাদের কিভাবে মেজারমেন্টগুলো পরপর আসছে। এই যে ফিতেটা আছে এটাকে আমরা টেলারিং ভাষায় বলি মেজারমেন্ট টেপ। মেজারমেন্ট টেপে একদিকে ইঞ্চি আর একদিকে সেন্টিমিটারে দাগ কাটা আছে। ইঞ্চের এই যে ইঞ্চের এক একটা দাগ, 1 থেকে 2 পর্যন্ত যে দাগ আছে তার মধ্যে ছোট 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 বড় এই যে দাগগুলো আছে একে আমরা বলি সুর। এই সুর ইকুয়াল টু 1 ইঞ্চ। 2 সুত ইকুয়াল টু 1/4 ইঞ্চ। এই 1 ইঞ্চকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। 2 সুত ইকুয়াল টু 1/4 ইঞ্চ, 4 সুত ইকুয়াল টু 1/2 ইঞ্চ, 6 সুত ইকুয়াল টু 3/4 ইঞ্চ, 8 সুত ইকুয়াল টু টোটাল 1 ইঞ্চ। এই প্রসেসগুলোকে আমরা কোনো কিছু মেজারমেন্ট করতে গেলে আমরা এই যে মেজারমেন্টগুলো আছে এই সুত বা ইঞ্চ এইগুলো আমরা ইউজ করতে পারি। তার আগে আমাদের এই মেজারমেন্ট ইউজ করার আগে কিছু স্কেল আমাদের ইউজ করতে হয়, সেই স্কেলগুলোকে আমরা পরপর দেখাচ্ছি। স্কেলটাকে বলছে ফ্রেঞ্চ কার্ভ। এর কাজ হলো আর্ম হোল এবং নেক লাইনের শেপ দেওয়া। এই টুলসের নাম হচ্ছে ট্রেসিং হুইল। এর কাজ হচ্ছে একসঙ্গে একাধিক পেপারের ওপরে দাগ কাটা। এই টুলস এই স্কেলটার নাম হচ্ছে হিপ কার্ভ। এর কাজ হলো বিভিন্ন শেপ, হিপ লাইন বা ওয়েস্ট লাইনের বিভিন্ন শেপের দাগ টানা। এই স্কেলটার নাম হচ্ছে এল স্কোয়ার বা এল স্কেল আমরা বলতে পারি। এর কাজ হচ্ছে 90 ডিগ্রি লাইনগুলো, যে 90 ডিগ্রি কোণে যে লাইনগুলো স্ট্রেট লাইনগুলো টানা হয় সেই লাইনগুলো এই স্কেল দিয়ে ইউজ করা হয়, টানা হয়। এটাকে বলছি সিজার। এর সাহায্যে আমরা পেপার বা কাপড় কেটে জিনিসগুলো তৈরি করতে পারি। একটা প্যাটার্ন তৈরি করতে হবে, সেই প্যাটার্নগুলো কীভাবে তৈরি করতে হয় তার পদ্ধতিটা আমরা এবার দেখাব। ড্রেসটার প্যাটার্ন মেকিং এবং কনস্ট্রাকশন করব, তার নাম হচ্ছে এলাইন ফ্রক। যে কোনো প্যাটার্ন মেকিং করতে হলে ফার্স্ট আমাদের মেজারমেন্ট সম্বন্ধে জানতে হবে। প্রথমেই তোমরা ইঞ্চ সম্বন্ধে বা টেলারিং টেপ সম্বন্ধে আমি কিছু ধারণা দিয়েছি তোমাদের। এলাইন ফ্রকের যে ফ্রকটা করব বা যে ড্রেসটা আমরা করব তার প্রথমে যে মেজারমেন্টটা আমাদের জানতে হবে তার প্রথমটাই হচ্ছে ফুল লেন্থ। লেন্থ বলতে বোঝাচ্ছে যেটা আমরা বাংলায় বলি ঝুল। ঝুল কতটা হবে, যে ফ্রকটা আমরা তৈরি করব তার ঝুল কতটা হবে সেই জিনিসটাকে আমরা বলছি লেন্থ। অ্যাক্রস শোল্ডার, শোল্ডার মানে হয় কাঁধ। শোল্ডারের মাপ যে জিনিসটা আছে এইটাকে আমরা বলছি অ্যাক্রস শোল্ডার। অ্যাক্রস শোল্ডারের যা মেজারমেন্ট আছে সেই অনুযায়ী এটাকে আমাকে ড্রয়িং করতে হবে। পরবর্তী স্টেপ হচ্ছে রাউন্ড চেস্ট। চেস্ট হচ্ছে ছাতি। রাউন্ড চেস্টের মাপ আমাকে নিতে হবে। তোমরা যেভাবে নেবে চেস্টের চারিদিকে হাত ফিতে ঘুরিয়ে যে মাপটা হবে টোটাল যে মাপটা সেই মাপটাকে আমরা বলবো রাউন্ড চেস্ট। রাউন্ড হেম, এটা হচ্ছে ফ্রকের নিচের যে ঘের, ঘেরের যে মাপটা তার চারিদিকে ফিতে ঘুরিয়ে যে মাপটা হবে তাকে বলছি রাউন্ড হেম। এবার আমাদের এইভাবে এই এই মেজারমেন্টগুলো দিয়ে আমাদের এইভাবে ড্রয়িংটা করতে হবে। প্রথমে স্কেল সম্বন্ধে তোমাদের ধারণা দিয়েছি, এর নাম হচ্ছে এল স্কেল।
স্কেলের কাজ হচ্ছে ফার্স্ট একটা স্ট্রেট লাইন বা 90 ডিগ্রি লাইন যেগুলো টানতে হয় এই স্কেল দিয়ে আমাদের টানতে হবে। টানো এটা। প্রথমে আমাদের মাপ নিতে হবে ফুল লেন্থ। ফুল লেন্থের মাপ ফিতে দিয়ে কত আছে ফুল লেন্থ বলো? 18 ইঞ্চ। তাহলে ফুল লেন্থের মাপ এখানে পয়েন্ট দাও, ফার্স্ট এখানে 0, 1, সঙ্গে সঙ্গে মার্কিং করবে। ফুল লেন্থের পরে তোমাদের নিতে হবে অ্যাক্রস শোল্ডার। অ্যাক্রস শোল্ডার আমাদের আছে 10 ইঞ্চ। অ্যাক্রস শোল্ডার যা হবে তার হাফ আমাদের মেজারমেন্ট নিয়ে করতে হবে। অ্যাক্রস শোল্ডার কত হবে তাহলে আমাদের? 5 ইঞ্চ। পয়েন্ট সঙ্গে সঙ্গে পয়েন্ট দেবে। এরপরে আমাদের নিতে হবে রাউন্ড চেস্ট। রাউন্ড চেস্ট কত আছে? 20 ইঞ্চ। রাউন্ড চেস্ট কিভাবে নিতে হয়? চেস্টের চারিদিকে ফিতে ঘুরিয়ে যা হবে তার 1/4 ইঞ্চ, মানে 1/4 ভাগ, 4 ভাগের 1 ভাগ তোমাদের রাউন্ড চেস্টের মাপ নিতে হবে। নাও 4 ভাগ রাউন্ড চেস্ট 20 ইঞ্চ, তাহলে আমাদের 4 ভাগের 1 ভাগ কত হচ্ছে? 5 ইঞ্চ। 5 ইঞ্চ। এবার এই স্কেলটা দিয়ে স্ট্রেট তোমাকে দাগ টানতে হবে। মেজারমেন্ট করো, রাউন্ড চেস্ট 1/4, 5 ইঞ্চ রাউন্ড চেস্ট। যে কোনো ড্রেস পরতে গেলে, বিশেষ করে এটা বাচ্চাদের একটি ড্রেস হচ্ছে, সবসময় তোমাকে মনে রাখতে হবে এটা কোন কাপড়ে হচ্ছে। কটন কাপড়ে হলে কিছুটা সিন করবে, সেই জন্য তোমাকে সবসময় কিছুটা ইজ রাখতে হবে এবং সেলাইয়ের জন্য তোমাদের কাপড় রাখতে হবে। তাহলে 1/4 ইঞ্চ করে রাউন্ড চেস্টকে তার সঙ্গে 1 থেকে 1.5 ইঞ্চ তোমাকে অ্যাড করতে হবে। পরবর্তী স্টেপ হচ্ছে রাউন্ড হেম। রাউন্ড হেম কত আছে? যা থাকবে তার হাফ আমাদের ড্রয়িং করতে হবে। এরপর চেস্ট লাইনের সঙ্গে হেম লাইনের যোগ করতে হবে। নেক্সট তোমাকে শোল্ডার ডাউন করতে হবে। শোল্ডারটা ডাউন কেন করতে হয়? আমাদের যে মানব যে শরীর তার একটা শেপ আছে, স্ট্রেট নয় কখনো। সবসময় শোল্ডার দেখবে নেক লাইনের থেকে আর্ম হোলের দিকে শোল্ডারটা কিছুটা স্ল্যান্ট হয়ে থাকে, এই জন্য আমাকে সবসময় শোল্ডার লাইন 1/2 ইঞ্চ ডাউন করে ড্রয়িং করতে হবে। এবার নেক লাইনটা ড্রয়িং করতে হবে। নেক কতটুকু ডাউন করবে সেটা যার যার নিজেদের উপরে ডিপেন্ড করবে। যে কোনো ড্রেস অনুযায়ী নেকের ডাউন হবে, আফ হবে। পরবর্তীতে তোমাদের ফ্রেঞ্চ কার্ভের ফ্রেঞ্চ কার্ভ দিয়ে আর্মহোলে শেপ দিতে হবে। আর্মহোলে শেপ দিতে হবে ঠিক এইভাবে। একই সঙ্গে দুটো আর্মহোলে শেপ করতে হবে, একটা ব্যাক আর্মহোল এবং দ্বিতীয়টি হচ্ছে ফ্রন্ট আর্মহোল। সবসময় মনে রাখবে ব্যাক আর্মহোলে ডিপ কম হবে, ফ্রন্ট আর্মহোলে ডিপ বেশি হবে। কারণ কি বলো? কেন ফ্রন্ট আর্ম হলে ডিপ বেশি হয়? শরীর মুভমেন্টটা সামনের দিকে বেশি হয় আমাদের। সবশেষে আমাদের একদম হেম লাইনে একটি শেপ করে দিতে হবে। এটা আমাদের হয়ে গেল পুরোপুরি একটা এলাইন ফ্রকের প্যাটার্ন, যেটা বলি প্যাটার্ন মেকিং। এইভাবে প্যাটার্ন মেকিং করে একে ড্রেসিং হুইল দিয়ে পরবর্তী আরেকটি পেপারে ছাপ তুলতে হবে। কারণ আমরা যে মাপে প্যাটার্নটা করেছি ওই মাপে যদি আমরা কাপড় কাটি তাহলে কি হবে, কাপড়টি যখন আমরা স্টিচ করব তখন ছোট হয়ে যাবে। যে মাপে আমরা করেছি তার থেকে 1 সাইজ বা 2 সাইজ ছোট হয়ে যেতে পারে। এই জন্য আমাদের সবসময় ড্রেসিং হুইল দিয়ে পরবর্তী পেপারে ছাপ তুলে তার সঙ্গে সেলাইয়ের জন্য কাপড় নিতে হবে, যাকে আমরা বলছি সিম অ্যালাউন্স। সেই কাপড়টা নিয়ে সেই মাপে আমরা মূল কাপড়টাকে কাটব। ঠিক
ঠিক আছে? এবার ড্রেসিং রুম এই যে প্রসেসটা, এটাকে নিশ্চয়ই এটা সম্বন্ধে তোমাদের পরিচিত হয়ে গেছে, এটাকে বলছি ড্রেসিং রুম। এর কাজ হচ্ছে পরবর্তী একটি বা দুটি বা একাধিক পেপারে ছাপ তোলা। এবার ড্রেসিং হুইলটা কিভাবে চালাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি, পরবর্তীকালে তোমরা চালাবে। জাস্ট এইভাবে যে ড্রয়িং লাইনটা, ড্রয়িং লাইনের উপরে আমাকে ছাপ তুলতে হবে, ঠিক আছে? এইভাবে চালাও, দুটো একটা করে দেখো। এই যে প্যাটার্নটা আমরা ড্রয়িং করলাম, ড্রয়িং করে কাটলাম, এই প্যাটার্নটাকে কাপড়ের উপরে ফেলে কিভাবে কাপড় কাটতে হয় সেই প্রসেসটা তোমাদের এখন দেখাবো। আমরা প্রথমে মেজারমেন্ট কিভাবে নিয়েছি, 1/4 চেস্ট করে মেজারমেন্ট নিয়েছি। তার মানে এটা কি হচ্ছে, চার ভাগের আমাদের যে পোশাকের ফ্রন্ট এবং ব্যাক পার্ট থাকে তার যে কোনো এক দিক, চার ভাগের এক ভাগ আমরা নিয়ে প্যাটার্নটাকে গড়েছি। প্রথমে কাপড়টা কিভাবে ধরতে হবে তোমরা দেখে নাও। ফার্স্ট দেখো, এই যে কাপড়টা আছে এর মধ্যে গ্রেইন জিনিসটা আগে তোমাকে জানতে হবে। গ্রেইন বলতে বোঝাচ্ছে কাপড়ের গুণনটা কেমন। এদিকে দেখো সেলভেজ আছে, কিছু মোটা আছে কাপড়ের দুদিকে, দুটো পাড়ের মতন আছে, যাকে আমরা বলি সেলভেজ। এই সেলভেজ টু সেলভেজ যে বুননটা হয় একে বলা হয় অফ গ্রেইন, আর অপোজিট দিকের বুননটাকে বলা হয় অন গ্রেইন। সবসময় আমরা পোশাক, বিশেষ করে বেশিরভাগ পোশাকে আমাদের অনগ্রেইনে কাটা হয়। অনগ্রেইনে এইভাবে কাপড়টাকে ফেলবো, ফেলে চার ভাগ, চার ভাগে এইভাবে ভাঁজ করব। প্রথমে কাপড়টাকে এইভাবে চার ভাগে, চার ভাঁজ করে আমরা ভাঁজ করে নিলাম। এবং এই যে প্যাটার্ন প্রথমেই বলেছি, দেখো এখানে অনফোল্ড লাইন আছে। অনফোল্ড বলতে বোঝাচ্ছে ভাঁজ লাইন, যেখানে কোনো সিম পড়বে না। আমাকে ঠিক যেদিকে ফোল্ড, কাপড়ের ফোল্ড আছে এবং প্যাটার্নের ফোল্ডের দিকটাও ঠিক একই দিকে রাখতে হবে। এইভাবে রেখে পেন্সিল দিয়ে তোমরা প্রথমে ড্রয়িং করে নেবে। পেন্সিল অথবা টেলারিং চক, যে কোনো কিছু ইউজ করতে পারো। ছাপ তোলা হয়ে গেলে প্যাটার্নটাকে সরিয়ে এবার এই দাগের লাইন অনুযায়ী কাটতে হবে। এই দেখো দুটো পার্ট হলো, একটাকে বলবো আমরা ফ্রন্ট পার্ট বা সামনের দিক, আরেকটাকে বলবো ব্যাক পার্ট বা পেছন দিক। এবার আমাদের কনস্ট্রাকশন বলতে মেশিনে আমাদের কিভাবে সেলাই করে এই একটা পোশাক তৈরি হবে সেই প্রসেসটা। মেশিনে বসার আগে আমাকে প্রথমে জানতে হবে মেশিনের কোন পার্টসটাকে কি বলে এবং তার কাজ কি। প্রথমে আমাদের সবসময় তোমাকে মেশিনের সামনে, মেশিনের দিকে মুখ করে তোমাকে বসতে হবে এবং দেখতে হবে তোমার ডান সাইডে এই হুইলটা, যাতে এই হুইলকে বলি আমরা হ্যান্ড হুইল, হ্যান্ড হুইলটি তোমার ডান হাতের কাছেই থাকে। এই হুইলের কাজ হলো এই হুইলটাকে ঘুরিয়ে আমরা মেশিনটাকে রানিং করি, ঠিক আছে? এরপর এই যে স্ট্যান্ডগুলো দেখছো একে বলা হয় স্পুল পিন, এর কাজ হলো সেলাই করার সময় যে সুতোর রিলটি, সেই সুতোর রিলটি এর উপরে বসানো হয়। কিভাবে সুতো পরাতে হয় আমাদের আগে প্রথমে সেটাই জানতে হবে। সুতো দেখো প্রসেসটা, প্রথমে স্পুল পিন থেকে এই চ্যানেলের মাধ্যমে এই যে চাকা মতন আছে একে আমরা বলি টেনশন, এর থেকে এইভাবে সুতোটা নিয়ে এভাবে গিয়ে আমাকে নিডিল, এটাকে বলছি আমরা নিডিল, মেশিন নিডিল, এর কাজ হলো এইটা। আর এটা হচ্ছে নিডিল বার, নিডিল বারের সঙ্গে নিডিলটাকে অ্যাটাচ করে এবং এই নিডিল ক্ল্যাম্পটি এইভাবে কি যে স্ক্রুটা টাইট করে নিডিলটাকে লাগাতে হয়।
এরপর এটাকে বলছি লিফটার। এর কাজ হলো এই যে প্রেসার ফুট, প্রেসার ফুটকে ওঠানো এবং নামানো। এই যে প্রেসার ফুট, এর প্রেসার ফুটের কাজ হলো সেলাই করার সময় কোনো জিনিসকে ধরে রাখা। এবং এর নিচে দেখো খাঁজকাটা খাঁজকাটা একটা জিনিস দেখা যাচ্ছে, একে বলি আমরা ফিট ডগ, বাংলাতে যাকে বলা হয় দাঁত। এই ফিট ডগের কাজ হলো যখন সেলাই করব সেলাইয়ের জিনিসটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। মোটামুটি পার্ট সম্বন্ধে কিছুটা তোমাদের ধারণা হলো, এরপর কিভাবে তোমাদের স্টিচ করতে হবে সেই প্রসেসটা তোমাদের শেখাবো। এই কাপড়টাকে আমরা বলছি বায়াস, বায়াস পিস, একে বলছি আমরা ফেসিং। এর সাহায্যে আমরা নেক লাইন অথবা আর্মহোলের ফিনিশিং করতে পারি। প্রথমে তোমাদের এই ফ্রক সেলাই করার সময় এই ফেসিং, এই বায়াস পিসটা দিয়ে তোমাদের নেক লাইনটা আগে স্টিচ করতে হবে। এরপর তোমাদের শোল্ডার জয়েন, নেক লাইন ফিনিশিং হওয়ার পর তোমাদের শোল্ডার জয়েন করতে হবে। নেক লাইনটা ফিনিশিং করার পরে আমরা শোল্ডার লাইন জুড়লাম, এরপরে আর্ম হোলটাকে ফিনিশিং করে সবশেষে সাইড সিম দিয়ে সবশেষে হেম লাইনটাকে ফিনিশিং করার পরে একটা অন্য একটা ড্রেস হলো।